জানাজা সালাতের এই যে তাকবির দেওয়া বা জানাজা সালাতের নিয়ত নিয়ত কেমন হবে কেমন হবে তাকবির জানাজা সালাত কীভাবে পড়তে হবে এটা একটু সংক্ষেপে বলবেন আর তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে জানাজার সালাতে উপস্থিত হলে মাইয়েতের জন্য দেখা যায় যে পাঁচ দিনের তার কাজা সালাতের টাকা দিয়ে দেওয়া হয় মসজিদে মাদ্রাসায় তার পাঁচ দিন হিসাব করে এই বিষয়গুলি একটু বলবেন এক নম্বর জানাজার সালাতের চারটা পার্ট জি একটা হলো নিয়তের পার্ট জি আর একটা আল্লাহর প্রশংসা তারপরে নবীজের উপর দূরত চার নম্বর হলো মাইয়াতের জন্য দোয়া জানাজা শুরু যেভাবে সালাতে দাঁড়িয়ে এটা হলো জানাজার চারটা পার্ট জি আচ্ছা প্রথম পার্ট যেটি সেটি হল নিয়ত জি নিয়ত মানে আমি কি করব এখন আমি তো জানাজা যাচ্ছি আমি বিভিন্ন জায়গায় জানাজা পড়ানোর সময় যেহেতু আমাদের অনেক ইমাম সাহেবরা বলে দেন যারা আরবিটা জানেন আরবিটা বলবেন আর যারা আরবি না জানেন তারা বাংলায় বলবেন এইভাবেই। জি তো আমি জিজ্ঞেস করি যে আপনারা কি এখানে আজকে কে কে ঈদের নামাজ পড়তে আসছেন? না তো? জুমার নামাজ পড়তে আসছেন? তাও না। কি পড়তে আসছেন? চানাজা। তো এইwidetilde নিয়ত। নিয়ত। নিয়তুল মনে যে আপনি যে জন্য এখানে আসছেন। এটা মনে মনে আছে। যা শুধু মুখে বলবেন আল্লাহ আকবার। জি। এরপর আল্লাহর প্রশংসা। সবচেয়ে আল্লাহর সুন্দর প্রশংসা হলো সূরা ফাতিহা। জি। এবং নবীজি একটা হাতিসে বলছেন লা সালাত আল্লিম আল্লাহ মেকরা ইফাতে হাতিল কিতাব সোরাফ হাতে না বললে কোনো সলাৎ হয় না যেহেতু এটাকে আমরা জানাজার সলাদ বলি জানাজার নামাজ বলি অতএব সেই অনুযায়ী সোরাফ হাতে লাগবে অথবা হানাফি মাজাবে যেটি বলা হয় যে আল্লাহর প্রশাসন সম্বলিত সুবাহ আল্লাহ বিহামদিকা অন্য যদি পরে তাই লুকি হয়ে যাবে ঠিক আছে এরপরে তাকবির দেবে তাকবির দিয়ে মানে প্রতিটা তাকবিরের মানে হলো যে একটা থেকে আরেকটা আলাদা করার জন্য

এবার মাইয়েতের জন্য দোয়া করবেন আল্লাহ মকফির হাইগিনা অথবা আল্লাহ মকফিল্লাউ জামিন মুসলিমিন আল্লাহ মকফিল্লাহ মরম এই ধরনের যত দোয়াগুলো আছে বেশি করে দোয়া করবেন দোয়া করে তারপরে লাস্ট তাকবির দিয়ে সালাম ফিরে জানাজা শেষ করবেন এই হলো জানাজা সম্বলিত তার সকল প্রশ্ন তারপরে এখানে ভাই আবার প্রশ্ন করেছেন যে মুসল্লিরা তাকবীরের সময় আকাশে তাকান এবং মুসল্লিরাও সাথে তাকবির জোরে বলেন এটা সহি কিনা না না মুসল্লিরা আকাশের দিকে তাকাবেন না জি জানাজা নামাজের সময় যেহেতু নামাজে তিনি দাঁড়িয়েছেন সেজদার দিকে তাকাবেন আর আকাশের দিকে না আর আল্লাহ আকবরের সাথে মুসল্লিরাও কি আল্লাহ আকবার আল্লাহ আকবার এটা ইমাম সাহেবের জুড়ে বলবেন বাকি আসতে বলবেন হাত যদি মুকাব্বির থাকে জি মুকাব্বির জুড়ে বলবেন অন্যদেরকে শোনানোর জন্য শোনানোর জন্য অথবা কেউ যদি মনে করেন যে অনেকে হয়তো শুনতে পাচ্ছে না আমি এটা জুড়ে আমি নিজে জুড়ে বললাম শোনানোর জন্য সেটা জায়জ রয়েছে জি সেটা তিনি করতে পারেন আর দ্বিতীয় যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো যে পাঁচ দিনের নামাজের কাফারা দেওয়া কাফারা দেওয়া এটা পাঁচ দিন এক দিন এক অক্ত দুই অক্ত পাঁচ বছর নামাজের কোনো কাফারা নেই জি আসলে নামাজের কোনো কাফারা নেই কাফারা নেই তাহলে মানে কোটি কোটি টাকা দিলেও এক অক্ত চলাতের কাফারা এটা তো ব্যক্তির সাথে কারণ হলো কারণের সম্পূর্ণ বিষয়টা আলাদা কাফারা যা দিচ্ছেন এটা হলো মাল জি আর নামাজটা হলো শারীরিক আবাদত জি তো শারীরিক আবাদতের এই কাফারা মাল দিয়ে হবে না যদি কারো নামাজ কাজা থাকে এটা তার পরিবারের কেউ যদি পরে দেন তবু হবে না হবে না শুধুমাত্র ওইটাই হবে যেটি হাদিস দিয়ে সাব্যস্ত যেমন সিয়ামের ক্ষেত্রে জি কারো যদি সিয়াম না করতে পারে জি তাহলে তো এমনি তো জীবদ্দশাই তো সিয়ামের কাফারা আছে না আচ্ছা জি মরে গেছেন কার তার কাফারা দিবে অথবা তার যদি অলিবারিস থাকে কেউ যদি মনে করে যে না কাফারা দিতে পারছি না আমি রোজাটা রেখে দেব তাইলেও হবে আচ্ছা বাবার পক্ষ থেকে আমি ছেলে করে দিল নবিজ বলছেন মান মাতা ও আলাইহি সিয়াম সহমা আনহুআহু সে মারা গেল তার উপর সিএম ছিল তার তার ওলি যে আছে সে সিএমটা আদায় করে দিবে যেহেতু এটা হাদিস দিয়ে সাব্যস্ত অতএব এটি সাব্যস্ত এখানে আর কেয়াজ চলবে না যেহেতু আবাদতের বিষয় অতএব নামাজের কাফফারা যেগুলো আদায় করা হয় এটা একটা ভ্রান্ত বিষয় নামাজের কোনো রকম কাফফারা নেই এটার জন্য কাফারা দেওয়ার দরকার নেই বরং যে টাকা টাকা ফরা দিচ্ছে এটি তার জন্য এমনি সদাকা করে করতে এই ক্ষেত্রে এখন এটা উঠে গিয়ে কিছু ভাই টাকা পয়সা রেখে যান যে আমি আমার মাইয়েতকে দাফনের আগে আমার জন্য এই টাকাটা তোমরা সাদাকা করো এটাতে তো কোনো অসুবিধা বাসু আছে কি না মানুষ মারা যাওয়ার মারা গেলে তার ওসিয়ত করে যান জি ওসিয়ত না করলো মারা গেলে সেখানে কিছু সদাকা করা এটা হাদিস সম্মত কারণ নবী যে হাদিসে বলেন ইতবাউল মাইয়াত ثلاثهত মাইয়েদের সাথে তিনটা জিনিস যায় জি আহালুহু মালহু জি তার আহাল এবং তার মাল আর হলো তার আমালুহু যে আমলটা তার সাথে যায় বাকি দুইটা থেকে যায় ফিরে আসে অতএব তার দাফনের সময় ওই মুহূর্তে যারা গরিবরা আসে তাদেরকে কিছু যদি দান করা হয় তারা দোয়া করলো এই ছিল হয় আল্লাহ হওয়া না তাহলে তার প্রশ্ন উত্তর সহজ করে দিলেন তাহলে দাফন করার আগেও তার জন্য সদাকা করা যেতে পারে অত করার পরেও এটি মানে হাদিরসম্মত সম্মত।